নবীনগরে অসহায় একটি পরিবারকে ঘর নির্মাণ করে দিল মহেশপুর সমাজ কল্যাণ ছাত্র সংগঠন। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের অসহায় একটি পরিবারকে মাথা গোজার ঠাই করে দিল এলাকায় মানবিক কাজে দৃষ্টান্ত রেখে চলা মহেশপুর সমাজ কল্যাণ ছাত্র সংগঠন। আজ রবিবার 7-2 সকালে আনুষ্ঠানিকভাবে অসহায় পরিবারটির কাছে সাদাসিধে আয়োজনের মাধ্যমে ঘরটি হস্তান্তর করেন। ঘর হস্তান্তরের সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাফেজ সানাউল্লাহর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আশিক এলাহি নিলয়ের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম, মহেশপুর আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান, মহেশ স্মৃতি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক খন্দকার রুহুল আমিন, মহেশপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ডাক্তার আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া, নজরুল ইসলাম, মোহাম্মদ কাজী বাসির, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ খন্দকার মাইনুদ্দিন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মেহেদী আলম। তো আমরা আমাদের সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে, আমাদের গ্রামবাসী বড় ভাইদের নেতৃত্বে, বড় ভাইয়ের আমাদের পাশে থেকে খুবই সাপোর্ট করতেছেন। আর আমরা শুধু ওনারই একটি বাসস্থান নয়, আমরা আমাদের মহেশপুর গ্রামে আরও অন্যান্য বাল্য কার্যক্রমে আমরা আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমি তো ঘর বাইতে দিতে পারে, অর্থায়নে জনাব মোহাম্মদ আবু সাইদ কালু মেম্বার। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।